ফেনীতে প্রকাশ্যে শিয়ালের এক ব্যক্তি শিয়ালের মাংস বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে গিয়ে দেখি একজন ব্যক্তি শিয়ালের মাথা চামড়া ও মাংসকে সাজিয়ে খোলা বাজারে বিক্রি করছে। সাথে সাথে ব্যক্তিটিকে আটক করা হয় এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012-39 ধারায় 5,000 টাকা জরিমানা করা হয় এবং তার কাছ থেকে শিয়ালের মাংসগুলো জব্দ করে উপজেলার ভিতরে পরিত্যক্ত স্থানে মাটির নিচে ফুঁতে ফেলা হয়। আজকে ফেনী সদর উপজেলার সিও অফিস হিসেবে পরিচিত আমাদের উপজেলা পরিষদের সামনের অংশে অবৈধভাবে বন্যপ্রাণী শিকার এবং মাংস বিক্রির অপরাধে একজনকে আমরা হাতে নাতে ধরেছি। স্থানীয় লোকজনের মারফত গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই তথ্যটি পাই এবং তথ্য পেয়ে সাথে সাথে এখানে পুলিশ এবং আমরা অভিযান চালিয়ে ঘটনার সত্যতা উদ্ধার করি। পরবর্তীতে তাকে আমরা হচ্ছে আইনের আওতায় নিয়ে এসেছি এবং অপরাধীকে আমরা জরিমানা করেছি। শিয়ালের মাংস পেয়েছি, সেই শিয়ালের মাংসগুলোকে আমরা আমাদের নিরাপদ জায়গায় নিয়ে এসে এই মাংসগুলোকে আমরা মাটি চাপা দিয়ে মাংসগুলোকে নষ্ট করা হয়েছে। কোনো বন্য প্রাণী হত্যা করা এবং ধ্বংস করা দণ্ডনীয় অপরাধ, সেই অপরাধে বলা হয়েছে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা এবং অনাদায়ে 1 বছর অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে যে ব্যক্তির জরিমানা করা হয়েছে তার মাধ্যমে অন্যান্যদের সতর্ক করা হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আসলে বন্য প্রাণী আমাদের পরিবেশের অংশ, এই বন্য প্রাণী যদি কেউ হত্যা করে বা শিকার করে তাহলে পরিবেশ বিপর্যয় হবে। এই জন্যে বন্য প্রাণী সংরক্ষণ আইনে বলা আছে যে যদি কেউ বন্য প্রাণী শিকার করে বা নষ্ট করে সেক্ষেত্রে সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা আসতে হবে অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড।